হলিউডের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভি কিংবা ইউবিসফটের অ্যাসাসিনস ক্রিড গেম সিরিজের সুবাদে পাইরেট বা জলদস্যু তকমাটা বেশ খ্যাতি পেয়ে গেছে। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অনেকেই প্রিয় জলদস্যু, কিন্তু ঐতিহাসিক দিক থেকে চিন্তা করলে দস্যুপানা আদৌ কখনো প্রিয় খেতাব পাবার কথা না। তবে প্রিয় অপ্রিয় যেমনই হোক না কেন, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যু ছিল ব্ল্যাকবিয়ার্ড। তাকে নিয়েই নিউজ বাংলার আজকের পর্ব। কেউ জানে না তার জন্ম কবে। যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল 35 থেকে 40-এর মধ্যে। সে হিসেবে তার জন্ম হতে পারে 1680 সালের দিকে, এবং সেটা ইংল্যান্ডে। তার আসল নাম এডওয়ার্ড টিচ কিংবা এডওয়ার্ড থ্যাচ, কিন্তু আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তার পারিবারিক নাম আসলে কী ছিল, কারণ দস্যুরা দস্যুপানা শুরু করার সময় নাম পরিবর্তন করে ফেলত যেন পারিবারিক নামের হানি না হয়। যারা অ্যাসাসিন ক্রিড গেম সিরিজের সাথে পরিচিত তারা হয়তো গেমটির ব্ল্যাক ফ্ল্যাগ পর্ব খেলতে গিয়ে ব্ল্যাকবিয়ার্ডের দেখা পেয়েছেন। তারা হয়তো এটাও মনে রেখেছেন যে সে সময় দাস ব্যবসা খুবই প্রকটভাবে চলছিল। ইংল্যান্ডের ব্রিস্টলে তখন খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর, সেখান থেকে দাস ব্যবসা চালানো হতো। সেখানেই বেড়ে ওঠেন এডওয়ার্ড। ধারণা করা হয় তিনি খুব উচ্চ বংশ থেকে এসেছেন, লেখাপড়াও জানতেন। তার মৃত্যুর সময় তার পকেটে তাকে উদ্দেশ্য করে চিফ জাস্টিস অ্যান্ড সেক্রেটারির লেখা চিঠি পাওয়া গিয়েছিল। বড় হয়ে এডওয়ার্ড ব্রিস্টল ত্যাগ করেন, চলে যান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে, যোগদান করেন প্রাইভেটিয়ার হিসেবে। প্রাইভেটিয়ার হলো সেই সকল জাহাজ বা জাহাজবাসী যারা শত্রু জাহাজ লুট করে। তিনি এক ইংলিশ প্রাইভেটিয়ার জাহাজে কিছুদিন কাজ করেন। তখন তার কাজ ছিল জ্যামাইকা থেকে তরি ছাড়া আর স্প্যানিশ বা ফ্রেঞ্চ জাহাজের সাথে যুদ্ধ করা, যেহেতু সে সকল দেশ ছিল যুদ্ধরত ইংল্যান্ডের শত্রু। সমস্যা দেখা গেল তখনই যখন 1713 সালে যুদ্ধ শেষ হয়ে গেল এবং রাজা প্রাইভেটিয়ারদের ফেরত আনলেন। তখন বেকার হয়ে পড়লেন এডওয়ার্ড। তখন অনেক প্রাইভেটিয়ার পাইরেট বা জলদস্যু হয়ে গেল, তাদের সাথে এডওয়ার্ডও যোগ দিলেন। কাজ করতে লাগলেন জলদস্যু ক্যাপ্টেন বেঞ্জামিন হার্নিগোল্ডের অধীনে, জাহাজের নাম ছিল রেঞ্জার। এভাবে 4 বছর দস্যিপানা করার পর 1717 সালের সেপ্টেম্বরে পেলেন নিজের জাহাজ রিভেঞ্জ। সে জাহাজে করে নিজেই ক্রু নিয়ে জাহাজ আক্রমণ করা শুরু করে দিলেন ক্যারোলাইনাস, ভার্জিনিয়া এবং ডেলওয়্যারে। নভেম্বরের 28 তারিখ এডওয়ার্ড এক ফ্রান্স জাহাজ দখল করলেন, নাম ছিল লা কনকর্ডন দেনান্তে। তার দেখা সবচেয়ে বড় জাহাজ এবং জৌলাসপূর্ণ, তিনি সেটা নিজের জাহাজ করে ফেললেন, নাম দিলেন কুইন অ্যান্স রিভেঞ্জ। এখন পর্যন্ত সেই জাহাজই ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যু জাহাজ। এই জাহাজ চালানো শুরু করার পর এডওয়ার্ড দাড়ি রাখতে লাগলেন, লম্বা কালো দাড়ি, সেই থেকেই তার নাম হয়ে গেল ব্ল্যাকবিয়ার্ড। তখনকার সময় জলদস্যুরা ব্যবহার করত জলি রজার পতাকা, যেখানে থাকত খুলি আর হাড়ের ছবি, কিন্তু একমাত্র ব্ল্যাকবিয়ার্ড বেছে নিলেন ইউনিক এক পতাকা, তার নিজের পতাকা। সেখানে কঙ্কালের ছবির পাশাপাশি ছিল শয়তানের ছবি, যে কিনা এক হাতে মদের পাত্র ধরে রেখেছে আর অন্য হাতে রক্ত ঝরা হৃৎপিণ্ডের দিকে বর্ষার নির্দেশরত, যার মানে ছিল তার শত্রুরা যদি আত্মসমর্পণ না করে তবে সবাই মরবে। ব্ল্যাকবিয়ার্ডের দল পুরো ক্যারিবিয়ান জুড়ে এক আতঙ্কের স্রোত বইয়ে দেয়, শহরের পর শহর পুড়িয়ে দেয় তারা। ব্ল্যাকবিয়ার্ডের প্রথম বড় যুদ্ধ ছিল সেন্ট ভিনসেন্ট উপকূলে ইংলিশ জাহাজ গ্রেট অ্যালেনের সাথে। সে দীর্ঘ যুদ্ধে ব্ল্যাকবিয়ার্ডের জয় হয়। তিনি জাহাজ দখল করে ফেলেন, তিনি লুট করে জাহাজটা ডুবিয়ে দিলেন। পরের কয়েক মাস ব্ল্যাকবিয়ার্ড গোটা 40 জাহাজ লুট করে নেন উত্তর আমেরিকার উপকূল আর ওয়েস্ট ইন্ডিজ জুড়ে। যদি কোনো জাহাজ আত্মসমর্পণ করত তাহলে তার ক্রুদের ছেড়ে দিতেন, কিন্তু বাধা দিলে জাহাজসহ তাদের পুড়িয়ে ফেলতেন। 3টি বড় জাহাজ নিয়ে তিনি কিউবা আর ফ্লোরিডার উপকূল চষে বেড়াতে লাগলেন। 1718 সালের মে মাসে সাউথ ক্যারোলাইন চার্লসটন অবরোধ করেন তিনি, জিম্মি করেন কিছু গুরুত্বপূর্ণ নাগরিককে। তার দাবি ছিল অদ্ভুত কিছু ওষুধ, ওষুধ আনতে তার প্রতিনিধিদের পাঠান তিনি, কিন্তু ওষুধ নিয়ে ফিরতে তাদের বহু দেরি হয়ে যায়। জিম্মিদের তিনি খুন প্রায় করেই ফেলেছিলেন। যখন শেষ মুহূর্তে ঔষধ এসে হাজির হয় সেই ঔষধ নিয়ে তিনি ফিরে যান, আর হ্যাঁ, জিম্মিদের তিনি ছেড়ে দিয়েছিলেন। অদ্ভুত এক ব্যাপার, ব্ল্যাকবিয়ার্ড নিজের জাহাজ আর ক্রুদের নিজেই ধ্বংস করতেন, এমনকি কুইন অ্যান্স রিভেঞ্জ সহ 3টি জাহাজ তিনি নিজেই ডুবিয়ে দেন, যেন তার সম্পদ তার ক্রুরা ভাগ বসাতে না আসে। নর্থ ক্যারোলাইনেতে এসে তিনি রাজকীয় ক্ষমা পান এবং সেখানে গভর্নরের উপস্থিতিতে 14তম বিবাহ করেন, যেখানে তার 12 জন স্ত্রী তখনও জীবিত। পরবর্তীতে অবশ্য ক্ষমার ধার ধারেননি ব্ল্যাকবিয়ার্ড, তিনি ফিরে যান আবারও দস্যিপানায়। নিজের জাহাজ অ্যাডভেঞ্চারে করে
লুট করতে লাগলেন সমুদ্র জুড়ে। যখন যুদ্ধ শুরু হতো তখন ব্ল্যাকবিয়ার্ড তার চুলের গোড়ায় ধীরে ধীরে নেভা আগুন চালিয়ে দিতেন। তাকে দেখে মনে হতো তার মাথায় আগুন জ্বলছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। শত্রুরা এমনিতেই ভড়কে যেত যুদ্ধে নামার আগেই। 1718 সালের নভেম্বরে ভার্জিনিয়ার গভর্নর আলেকজান্ডার স্পাউট তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেন। লেফটেন্যান্ট রবার্ট মেয়ান্ড এর নেতৃত্বে 22 নভেম্বর এক নাটকীয় যুদ্ধে পরাজিত হয় ব্ল্যাকবিয়ার্ডের বাহিনী। চাতুর্যের প্রয়োগে জয় হয় মেয়ান্নডের। মারা যায় 12 জন জলদস্যু আর মেয়ান্নডের 8 জন ক্রু। ব্ল্যাকবিয়ার্ডের লাশ পরীক্ষা করে দেখা যায় তার দেহে 5টি গুলি লেগেছিল আর 20টির মতো তরবারির আঘাত। তার পকেটে পাওয়া গেল চিঠি। তার লাশ থেকে মাথা ছিন্ন করে ফেলা হয় এবং জাহাজের সামনে ঝুলিয়ে রাখা হয় প্রদর্শনের জন্য। বাকি দেহ ফেলে দেওয়া হয় সাগরে। গুজব আছে তার মাথা কাটা লাশ মেয়ান্নডের জাহাজের চারিদিকে 3 বার প্রদক্ষিণ করে, এরপর ডুবে যায়। তারপর থেকে হাজারো কুসংস্কার চালু হয়ে যায় তাকে নিয়ে ক্যারিবিয়ান নাবিকদের মাঝে। অসংখ্য সিনেমা কিংবা বই রয়েছে ব্ল্যাকবিয়ার্ডের উপর, আর ইতিহাস রচনা তো রয়েছেই। রবার্ট লুই স্টিভেন্সের বিখ্যাত ক্লাসিক ট্রেজার আইল্যান্ডেও উপস্থিত ব্ল্যাকবিয়ার্ডের নাম। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান আর অ্যাসাসিনস ক্রিডের কথা তো আগেই বলা হয়েছে, এখনও তার নাম আর কুখ্যাতি রয়ে গেছে এত শতাব্দী পরেও। আর সেই যে তার গুপ্তধনগুলো ব্ল্যাকবিয়ার্ড লুকিয়ে গেছেন কারোর সাথে ভাগাভাগি করবেন না বলে, সেগুলোর খোঁজ আজও পাওয়া যায়নি। হয়তো কোনো একদিন দেখা মিলবে সেই অজস্র সম্পদের।